চুলতার কবিকার অন্ধকার বিদিশার নিশা চুল আমাদের সৌন্দর্যের প্রতীক তাই তো কবি সাহিত্যিকরাও যুগ যুগ ধরে চুলের সৌন্দর্য নিয়ে লিখেছেন নানা কবিতা গল্প কিংবা ছন্দ চুল যে শুধুমাত্র নারীর সৌন্দর্যের প্রতীক তা কিন্তু নয় বরং ফ্যাশন সচেতন ছেলেদের কাছেও চুল সৌন্দর্যের প্রতীক তবে বর্তমান সময় তরুণ তরুণীরা চুলের যে সমস্যায় ভুগছেন তা হলো অকালে চুল পেকে যাওয়া বয়স হলে চুল পাকবে তা কিন্তু স্বাভাবিক তবে 15 থেকে 20 বছর বয়সে যদি চুল পেকে যায় তা কিন্তু দুশ্চিন্তার কারণ অল্প বয়সে চুল কেন পাকে কিভাবে এর থেকে পরিত্রাণ পাবেন চলুন জেনে নেই ছটপট অল্প বয়সে চুল পাকার নেপথ্যে থাকতে পারে নানা কারণ যেমন ভিটামিন বি12 কম থাকা ধূমপান দুশ্চিন্তা জিনগত সমস্যা সমস্যা দূর করতে কি করবেন সমস্যা যেহেতু রয়েছে তার সমাধানও আছে বটে তাই অবসাদে যাওয়ার কোনো কারণই নেই বেশ কিছু উপায় রয়েছে যা মেনে চললে খুব সহজে এই সমস্যা থেকে দূরে থাকা যাবে বহুদিন যেমন প্রথমত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন বি12 সাপ্লিমেন্ট নিয়ে খেতে পারেন এছাড়াও রয়েছে কিছু ঘরোয়া টোটকা যেমন নারকেল তেল প্রতিদিন রাতে ঘুমানোর আগে চুলের গোড়ায় নারকেল তেল মাসাজ করুন সকালে ঘুম থেকে উঠে স্বাভাবিকভাবেই ধুয়ে ফেলুন অল্পদিনেই চুল পাকার সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি নারকেল তেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে মাখলেও উপকার পাওয়া যায় আদা ও মধু আদার রস ও মধু একত্রে খেলেও মুক্তি পাবেন সাদা চুল থেকে এক চামচ আদার রসের সঙ্গে এক চামচ মধু নিয়মিত খেলেও অসময়ে চুল পাকা রোধ হবে পেঁয়াজ বাটা চুল অকালে পেকে যাওয়া ঠেকাতে কার্যকর ভূমিকা রাখতে পারে পেঁয়াজ বাটা নিয়মিত পেঁয়াজ বাটা চুলের গোড়ায় মালিশ করুন 30 মিনিট রেখে ধুয়ে ফেলুন চুল পাকার সমস্যা অল্পদিনেই কমে আসবে আমলকি আমলকি হতে পারে আপনার অকালে চুল পাকা রোধের অন্যতম উপাদান আমলকির গুঁড়া বা তেল এ দুটির যে কোনোটি ব্যবহার করতে পারেন আমলকির তেল চুলের মেলানিন প্রবাহ ঠিক রাখতে সহায়তা করে ফলে চুল হবে কালো ও মসৃণ মেহেদি চুলের সুরক্ষায় মেহেদির ব্যবহার বেশ প্রাচীন চুল সাদা হয়ে যাওয়ার রোধে মেহেদি পাতার বাটার সঙ্গে সর্ষের তেল মিশিয়ে চুলে মাখলে তা কার্যকর ভূমিকা রাখবে কালো তিল চুল কালো রাখতে কালো তিল বেশ উপকারী সপ্তাহে 3 থেকে 4 দিন 1 টেবিল চামচ পরিমাণ কালো তিল খেলে চুল পাকা তো কমবেই পাশাপাশি চুল থাকবে কালো বাদাম স্বাস্থ্যকর চুল পেতে চাইলে বাদাম হতে পারে কার্যকর সমাধান পাশাপাশি চুল পাকা রোধে রাখবে ভূমিকা তাই নিয়মিত বাদাম খাওয়ার পাশাপাশি বাদামের তেল চুলে মাখলেও উপকার পাবেন আপনি গাজরের জুস গাজরে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ কে3 বি6 পটাশিয়াম বিটা ক্যারোটিন যা চুলের সৌন্দর্য ফিরিয়ে আনতে বেশ কার্যকর প্রতিদিন 1/2 গ্লাস পরিমাণ গাজরের জুস খেলে অকালে চুল পাকার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আপনি এছাড়াও চুল পাকা প্রতিরোধে ধূমপান ত্যাগ করুন কেননা ধূমপানের ফলে চুল দ্রুতই পেকে যায় এছাড়াও পানি পান করুন পর্যাপ্ত পরিমাণে সবুজ শাকসবজি খান এবং সর্বশেষ স্ট্রেস ফ্রি থাকুন সুস্থ ও সুন্দর এই জীবনে সমকালের সাথেই থাকুন